লোকসভা ভোটের আগে মালদার হরিশ্চন্দ্রপুরে বিজেপি নেতার ভাইকে গুলি করে খুন, এলাকায় উত্তেজনা, প্রতিবাদী এলাকায় বিক্ষোভ বিজেপি কর্মীদের। হরিশ্চন্দ্রপুরের খিদিরপুর গ্রাম পঞ্চায়েতে বিজেপি সদস্য উৎপল মণ্ডলের ভাই গতকাল রাতে বাড়িতে ঘুমোচ্ছিলেন। অভিযোগ, সেই সময় দুষ্কৃতীরা বাড়িতে ঢুকে তাকে গুলি করে। ঘটনাস্থলে মৃত্যু হয় বছর ২৮ এর ওই যুবকের। লোকসভা ভোটের আগে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ভক্তিনগর থানায় অভিযোগ দায়ের, অভিযোগ অস্বীকার বিজেপি। লোকসভা ভোটের দিন এগিয়ে আসার সঙ্গেই বাড়ছে প্রচারের পারদ। হেদুয়ার রাস্তায় হেঁটে প্রচার কলকাতা উত্তর কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে সিপিএম প্রার্থী আভাস রায়চৌধুরীর প্রচার। ঢাকঢোল বাজিয়ে সবরডাঙ্গা কলোনি থেকে ডিপিএল কলোনি পর্যন্ত হেঁটে প্রচার করেন বাম প্রার্থী। জগৎবল্লভপুর নিজবালিয়া বাজার থেকে আজ প্রচার শুরু শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। প্রতাপপুর, রামপুর, যদুপুর, হাটতলা, মণ্ডলা হয়ে পাতিহাল পূর্বপাড়া পর্যন্ত হুটখোলা জিপে কর্মীদের নিয়ে রোড শো করেন। অ্যান্টি স্যাটেলাইট মিসাইলের সফল পরীক্ষা। তিন মিনিটের মিশন শক্তি অপারেশনে কাজে না লাগা উপগ্রহ ধ্বংস। মহাকাশে চতুর্থ মহাশক্তি ভারত। জাতির উদ্দেশ্যে ভাষণে ঘোষণা মোদী। ভারত নে আজ আপনা নাম অন্তরিক্ষ মহাশক্তি স্পেস পাওয়ার কে রূপ মে দর্জ করা দিয়া হ্যায়। আব তক দুনিয়া কে তিন দেশ আমেরিকা, রুষ আর চীন কো ইহ উপলব্ধি হাসিল থি। নাটকীয়তা আত্মপ্রচারের উদাহরণ। সাফল্য বিজ্ঞানীদের অথচ রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা মোদের। বিজেপির ডুবন্ত নৌকা থেকে শ্বাস নেওয়ার চেষ্টা, কটাক্ষ মমতার। বিরোধিতা করতে হবে বলেই বিরোধিতা করছেন মমতা, আক্রমণ জেটলির। কেন্দ্রের অর্থমন্ত্রী রিলারেস মিনিস্টার, নোট বাতিলের সময় কোথায় ছিলেন পাল্টা মমতা। বিশ্ব নাট্য দিবসের অভিনন্দন প্রধানমন্ত্রীকে, মোদীকে খোঁচা রাহুলের। দেশীয় প্রযুক্তিতেই মহাকাশে সাফল্য দাবি জেটলির। প্রকল্প শুরু হয়েছিল ইউপিএ আমলেই, পাল্টা কংগ্রেস। মহাকাশই হল ভবিষ্যতের যুদ্ধক্ষেত্র, উপগ্রহ ধ্বংস গুরুত্বপূর্ণ দাবি প্রাক্তন বায়ুসেনা প্রধান অরূপ রাহার। নতুন আবিষ্কার না হলেও সামরিক ক্ষেত্রে সাফল্য জানালেন বিজ্ঞানী বিকাশ সিংহ। প্রধানমন্ত্রীর ভাষণে লঙ্ঘিত আচরণবিধি, অভিযোগ মমতার। কমিশনের নালিশ ইয়েচুরির। কমিটি তৈরি করে দ্রুত তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের। নোট বাতিল কার স্বার্থে? সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তদন্ত হোক দাবি মমতার। বললেন ক্ষমতা এলে জিএসটি পুনর্বিবেচনা। ডিমনিটাইজেশন, নোটবন্দি কার স্বার্থে হয়েছিল, কেন হয়েছিল, এ নিয়ে আমাদের দাবি থাকবে তদন্ত করার, এবং আমরা চাইবো সুপ্রিম কোর্টের কোনো বিচারপতিকে দিয়ে এই তদন্ত করা হোক। 100 দিনে কাজ বাড়িয়ে 200 দিন করা হবে। মনরেগা দৈনিক মজুরি দ্বিগুণ করা হবে। জোর দেয়া হয়েছে কর্মসংস্থানে, ইস্তেহার প্রকাশ করে দাবি মমতার। নীতি আয়োগে না আছে নীতি, না আছে আয়োগ। আমরা ক্ষমতা এলে যোজনা কমিশন ফিরিয়ে আনবো, ইস্তেহারের প্রতিশ্রুতি মমতার। নীতি আয়োগে হচ্ছে না কি, আপনারা তো আমি পুরো মিটিং এ গেছি, কিছু হয় না ভাষণ ছাড়া। রাজ্যের কথা বলবার জায়গা নেই। ফেডারেল সেটআপ গুলোকে নষ্ট করে দেওয়া হয়েছে, ডিমোনালাইজ করে দেওয়া হয়েছে। ইটস এ ডিস্ট্রাকশন, নট কনস্ট্রাকশন। একজন আরএসএস সমর্থককে কেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক করা হলো? বিএসএফ এর প্রাক্তন ডিজি কে কে শর্মাকে নিয়ে প্রশ্ন তুললেন মমতা। হিজ ম্যান, হি ওয়েন্ট টু আরএসএস প্রোগ্রাম এন্ড নাও হি ইজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ এ স্পেশাল অবজারভার। হোয়াই ইজ ইট দ্যাট ডেমোক্রেসি? এসএসসি চাকরি প্রার্থীদের 28 দিনে অনশনরতদের কাছে মমতা। ভোট পর্ব মিটলেই সমাধান, আশ্বাস মুখ্যমন্ত্রীর। কমিশনের কাছে আবেদন করলেই মিলবে ছাড়পত্র, পাল্টা বিরোধীরা। চাকরি দাবিতে নতুন করে শুভমল্লিক স্কোয়ারে অনশন উচ্চ প্রাথমিকের শিক্ষক পদের প্রার্থীদের। 29তম দিনে এসএসসি চাকরি প্রার্থীদের অনশন প্রত্যাহারের সম্ভাবনা। আজ বিকেল 4টে নাগাদ সরকার গঠিত কমিটির সঙ্গে অনশনকারীদের প্রতিনিধি দলের বৈঠক হওয়ার কথা। সুপ্রিম কোর্টের নির্দেশের পর তৎপর রাজ্য। ভবিষ্যতের ভূত প্রদর্শন করতে হলগুলিকে চিঠি রাজ্যের। প্রয়োজনে নিরাপত্তা দেয়া হবে হলগুলিকে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বেপরোয়া বাইক চালানোর প্রতিবাদ করায় বিবাদ। কৃষ্ণা ক্লাস এলাকায় 4 পড়ুয়াকে মারধরের অভিযোগ। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে মাঝরাত পর্যন্ত পড়ুয়াদের বিক্ষোভ। কাশ্মীর উপত্যকার 4 জায়গায় সেনা জঙ্গি সংঘর্ষ। সোপিয়ানে 3 জঙ্গির মৃত্যু, ঘটনাস্থলে উদ্ধার হয়েছে অস্ত্রশস্ত্র। হান্দওয়ারা, লাংগেট, ইয়ারিপোরা ও কুলগামেও সেনা জঙ্গি সংঘর্ষ হয়। জ্বালানির দাম কমলো, গতকালের তুলনায় 4 পয়সা কমে আজ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম 74.89 টাকা। গতকালের তুলনায় 10 পয়সা কমে লিটার প্রতি ডিজেলের দাম 68.18 টাকা।